আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাহাদ হোসেন ভুইয়া প্রবাসক অর্থনীতি বিভাগ আজকে দ্বাদশ শ্রেণির অর্থনীতি দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আমি আলোচনা করব বিষয়টি একটু পরে আমি তোমাদেরকে বলছি দেখি তোমরা এটা বলতে পারো কি না নিয়ে আজকে আমরা আলোচনা করব যাই হোক আজকের ক্লাসের সকলকে শুভেচ্ছা যথারীতি এখানে আমার পরিচয় যদিও বলেছি তারপরে এখানে কন্টেন্টের মধ্যেও পরিচয়টা আছে এখন আমরা কিছু ছবি দেখব লক্ষ্য করো এই ছবিগুলো দেখে বসতে পারো কিনা তিনটা ছবি আমি এখানে নিয়ে আসছি এই ছবিগুলো কিসের এগুলো কি আর তোমার শিল্পজাত পণ্যের বাজারজাতকরণের চিত্র না কৃষি পণ্যের অবশ্যই তোমরা এখানে বলতে পারবা অবশ্যই কৃষি পণ্যের তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হলো অর্থাৎ এই আজকের শিক্ষণ ফলগুলো হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃষি পণ্যের বিপণনের ধারণা ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ কৃষি পণ্যের বিপণন নিয়ে আজকে আলোচনা করব। তারপরে দ্বিতীয় শিখন ফলটি হচ্ছে বাংলাদেশে কৃষিপণ্য বিপণনের সমস্যা চিহ্নিত করতে পারবে অর্থাৎ বাংলাদেশে কৃষিপণ্য বিপণন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলো তুমি চিহ্নিত করতে পারবে তারপরে কৃষিপণ্য বিপণন সমস্যার সমাধানের উপায় চিহ্নিত করতে পারবে তিনটি বিষয়টি আজকে আলোচনা করব যাই হোক প্রথমে আমরা আসি কৃষিপণ্যের বিপণন বলতে আমরা আসলে কি বুঝি লক্ষ্য কর কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াটাকে বলা বোঝানো হয় অর্থাৎ কৃষকের কাছ থেকে তোমার কৃষিপণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার হাতে পৌঁছায় সেই প্রক্রিয়াটাকেই কৃষি পণ্যের বাজারজাতকরণ বলা হয় এখন আমরা যদি এখানে দেখি দেখো কৃষি পণ্যের বিপণন বলতে কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝায় তারপর বলছি ওই যে যে কথাটা একটু আগে বললাম কৃষি পণ্যের উৎপাদিত কৃষকের উৎপাদিত পণ্য যে প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তার হাতে পৌঁছায় যে সেই প্রক্রিয়াটাকে যে প্রক্রিয়া না সে প্রক্রিয়াকে কৃষি পণ্যের বাজারজাতকরণ বলে ঠিক আছে এটা সে হবে হ্যাঁ তারপরে দেখো আমরা যে সর্বশেষ কথা বলি অর্থাৎ কৃষিপণ্য উৎপাদন হতে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সকল ফকার কার্যাবলীকে কৃষিপণ্যের বিপণন বলা হয় ঠিক আছে এটা হচ্ছে কৃষিপণ্যের সংজ্ঞার দিকটা কৃষিপণ্যের বিপণনের সংজ্ঞার দিক যদি এক নম্বরের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা যে কোনো একটা সংজ্ঞা আমরা এখান থেকে লিখব ঠিক আছে এখন লক্ষ্য করো এই কৃষি পণ্য বিপণন বা বাজারজাতকরণের সাথে কিছু বিষয় কিন্তু জড়িয়ে আছে এই সম্পর্কিত বিষয়গুলো আসলে কি কি যে এই যে উৎপাদিত দ্রব্য চূড়ান্ত ভোক্তারা হাতে ফৌসানো পর্যন্ত যে সকল প্রক্রিয়া অতিক্রম করতে হয় এই সবগুলো এই কৃষি বাজারজাতকরণের সাথে কি সম্পর্কিত এক নম্বরে দেখো পরিকল্পনা প্রণয়ন ঠিক আছে এটা কিভাবে আমি বাজারজাতকরণ করবো প্রথমে পরিকল্পনার কথা আসে তারপর অর্থের যোগানের কথা আসে আমি এগুলো বিশ্লেষণে যাচ্ছি না কারণ তারপরে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমি বিশ্লেষণে যাব তারপরে ফসল উৎপাদন তারপর উৎপাদিত ফসল সংগ্রহকরণ শ্রেণীবিভাগ ও নমুনা করণ তারপর হচ্ছে প্যাকেট করণ বা প্যাকেটজাতকরণ তারপর হচ্ছে গুদামজাতকরণ গুদামজাত করণ পরিবহন তারপরে বিজ্ঞাপন তারপরে আমরা আসছি ঝুঁকি বহন তথ্য সংগ্রহ করণ আর বন্টনও বিক্রয় অর্থাৎ এই বিষয়গুলো একেবারে মানে কোনোটা বেশি আর কোনোটা কম অর্থাৎ সবগুলোই কোনো না কোনোভাবে কৃষিপণ্যের বাজারজাতকরণের সাথে সম্পর্কিত তারপরে আরেকটা বিষয় আমরা জানার জন্য আমরা বলে রাখছি সেটা হচ্ছে এই যে কৃষি বাংলাদেশের অর্থনীতির কিন্তু অন্যতম চালিকা শক্তি যেখানে প্রায় সত্তর ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর কি নির্ভরশীল শিল্পের কাঁচামাল বলো বা মানুষের প্রধান ফ্রেশা হিসেবে বলো বা বৈদেশিক মুদ্রার উৎস হিসেবে বলো কৃষি কিন্তু অন্যতম একটা খাত কিন্তু বাংলাদেশের এই যে কৃষি পণ্যের বাজার ব্যবস্থা যদিও এটা অন্যতম খাত কিন্তু তারপরও পণ্যের বাজার ব্যবস্থাটা বা একেবারে সবল না অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং অসংগঠিত এই উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের জন্য যে সকল ব্যবস্থা ও সুবিধা থাকার কথা তা বাংলাদেশের কৃষিপণ্যের বাজারে আসলে অনুপস্থিত এগুলো দেখা যায় না যাই হোক এই বাংলাদেশের কৃষি পণ্যের বাজার ব্যবস্থাটাকে তিনটা ভাগে ভাগ করা হয় যে তিনটা স্তরে কি করা যায় ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে প্রাথমিক বা গ্রামীণ বাজার প্রাথমিক বা গ্রামীণ বাজার ঠিক আছে এই কথাটা কি বলছে এই বাজার সাধারণত উৎপাদন স্থান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে ঘরে ওঠে এ বাজারে কৃষক ধান পাট অর্থাৎ কৃষকের উৎপাদিত পণ্যটা বিভিন্ন ধরনের শাকসবজি কী করে বিক্রয় করে তারপরে দেখো মাধ্যমিক বাজার বা শহরী বাজার আর এই মাধ্যমিক বা শহরে বাজার এটা দ্রব্য এখান থেকে দ্রব্য ক্রয় করে ফাইকার কারা ক্রয় করে এই শহর মাধ্যমিক বা শহরে বাজার থেকে ফাইকার ক্রয় করে আরতদার ক্রয় করে এই ধরনের মধ্যস্বত্বভোগীরা আর এই ধরনের বাজার সাধারণত উপজেলা জেলা পর্যায়ে বসে এই ধরনের বাজার প্রাথমিক বাজার বাজারে প্রাথমিক বাজারে ক্রয়কৃত পণ্য কি করা হয় বিক্রয় করা হয় তারপরে আমরা যদি চাই চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার এই চূড়ান্ত বাজারে সাধারণত কৃষি পণ্য বিদেশে রপ্তানির উদ্দেশ্যে ঘরে ওঠে মানে এই বিদেশে রপ্তানির উদ্দেশ্যে সেটাকে এখানে বাজারজাতকরণ করা হয় এই সকল বাজার ক্রেতা হচ্ছে মানে বাজারের ক্রেতা হচ্ছে বিদেশি ভোক্তারা আর কি সাধারণত ঠিক আছে এই ছিল আসলে মূলত কৃষিপণ্যের বিপণন সম্পর্কিত কিছু ধারণা এখন আমরা যে দ্বিতীয় যে শিখন ফলটা বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের সমস্যা এই সমস্যাটা নিয়ে কথা শুরু করব লক্ষ্য করে একটু আগে বলছিলাম যদিও বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ যে এই মানে এটা একটা বৃহত্তম খাত যে খাতে বাংলাদেশের যে অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সাথে জড়িয়ে আছে তারপরেও এই খাদ্যের বিপণন ব্যবস্থাটা আসলে অত্যন্ত দুর্বল সংগঠিত নয় বা সুসংগঠিত নয় আর কি কি কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এক বলছি যে কৃষকের অর্থনৈতিক অবস্থা দেখো আমাদের দেশের কৃষক অত্যন্ত দরিদ্র ঠিক আছে তারা সময় মতো যে কৃষিকাজটা পরিচালনার জন্য যখন যা যা প্রয়োজন সেগুলো যোগান দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন তাদের কাছে সে অর্থটা থাকে না অর্থাৎ এই অর্থনৈতিক অবস্থার দুর্বলতার কারণেই তারা মানে অতি দরিদ্রতা দারিদ্রতার কারণেই তারা এই কৃষিকাজটা সঠিকভাবে সঠিক সময়ে করতে পারে না ঠিক আছে এটা একটা সমস্যা দুই নম্বরে দেখো মধ্যসত্ত ভোগীর মানে উপস্থিতি এই যে ঠিক আছে আমরা যেটা ব্যাপারের কথা বলি মহাজনের কথা বলি এরা মানে কৃষকের সংকটের সময় বা কৃষকের কাছ থেকে অতি কম মূল্যে তারা কি করে দ্রব্য সংগ্রহ ক্রয় করে মোটা অঙ্কের মুনাফার আশায় আর এরা অনেক সময় কৃষকদেরকে দ্রব্যের চাহিদা ও যোগানের সম্পর্কে ভুল তথ্য দিয়ে কৃষকদের থেকে কম দামে দ্রব্য সামগ্রী কী করে ক্রয় করে এবং কৃষকরা ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হয় ঠিক আছে এই মদ্যস্ত ভোগীদের কারণে আসলে বিপণন ব্যবস্থাটা কিন্তু ত্রুটিপূর্ণ। দুই নাম্বার হচ্ছে সুসংগঠিত বাজারের অভাব বাংলাদেশের আগেইটা এটা বলছি যে কৃষি পণ্যের বাজারটা কিনা সুসংগঠিত নয় এক বাজারের সাথে আরেক বাজারের যে তেমন কোনো যোগাযোগ নাই বা একই বাজারের বিভিন্ন প্রান্তে কিন্তু একই দ্রব্য বিভিন্ন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক আছে আর এক এক বাজারে দ্রব্যের বিভিন্ন রকম দাম পরিলক্ষিত হয় যার ফলে কৃষকরা কি করে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তারপরে হচ্ছে নিম্নমানের দ্রব্য কৃষকরা মূলধনের অভাবে উন্নত বীজ সার যে কলা কৌশল তারপরে কীটনাশক ক্রয় করতে ও প্রয়োগ করতে পারে না আমরা এটা আগেও বলছি যে অর্থনৈতিক কারণে যার ফলে উৎপাদিত ফসল নিম্নমানের এবং ফসলের দিক থেকেও তারা উৎপাদনটা কি হয় কম হয় ফলে পণ্য কম দামে তাদের কি করতে হয় বিক্রয় করতে হয় তারপর শ্রেণীবিন্যাসের অভাব বাংলাদেশের কৃষকরা তাদের ফসলের গুণগত মান অনুসারে শ্রেণীবিন্যাস করতে পারে না আবার কিছু পণ্য আছে যা শ্রেণীবিন্যাস করা জটিল যেমন পাট সরিষা তিল তিসি ইত্যাদি এগুলোকে আসলে শ্রেণীবিন্যাস করাও কঠিন তাই গুণগত মানের দিক থেকে ভালো পণ্য ও নিম্নমানের পণ্যের দামে কি কী করতে ভালো পণ্যটাও নিম্নমানের পণ্যের দামে বিক্রয় করতে হয় তারপরে সংরক্ষণের সমস্যা যে ফসল যখন উৎপাদন হয় যে উৎপাদিত ফসলটা যখন কৃষকের ঘরে উঠতে শুরু করে তখন কিন্তু দাম কম থাকে ঠিক আছে কৃষকরা তখন কম দামে বাধ্য হয় এটা বিক্রি করে দেয় কারণ তাদের এই উৎপাদিত ফসলটা যে সংরক্ষণ করার মতন তাদের কোনো ব্যবস্থা নাই আর এই সংরক্ষণের সুনির্দিষ্ট বা যে আধুনিক পদ্ধতি যদি প্রয়োগ করা যেত তাহলে হয়তো যে কৃষক কৃষি কৃষকের উৎপাদিত পণ্যটা সংরক্ষণ করা যেত কিন্তু এই সমস্যাটার কারণও যে কৃষি পণ্যের বাজারটা সমস্যাগ্রস্ত তারপরে বাজার সম্পর্কে অজ্ঞতা অর্থাৎ আমাদের দেশের কৃষকরা বাজারের চাহিদা এবং যোগান এবং মূল্য সম্পর্কে সচেতন নয় ভবিষ্যতে দ্রব্যের চাহিদা বা দাম কেমন হবে তা অনুমান করতে পারে না তাছাড়া বিভিন্ন রকম বাজারে দ্রব্যের বিভিন্ন রকম দাম দেখা যায় এই সুযোগকে কাজে লাগিয়ে মদ্যস্ত ভোগীরা কি করে কৃষকদেরকে ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত করে ঠিক আছে তারপর উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাব লক্ষ্য করো এই যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আর মানে খুব কম খরচে উৎপাদিত দ্রব্য পাঠানো যেত তাহলে কি হতো সব অঞ্চলেরই কৃষকরা যারা উৎপাদকরা তারা কিন্তু উৎপাদিত দ্রব্যটা ন্যায্য মূল্যে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারত কিন্তু দেখা যায় যেখান থেকে ক্রয় করে অন্য স্থানে পাঠানোর সময় যে পরিবহন অত্যাধিক পরিবহন ব্যয় এবং যোগাযোগ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যে এই যে প্রতি এককেই খরচ অনেক পড়ে যায় ফলে যে এই মদ্যসত্ব বা ভোগীদের কারণে বা এই অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থার কারণে যে কৃষকদেরকে কম দামে উৎপাদিত দ্রব্যটা কী করতে হয় বিক্রয় করতে হয় অন্যদিকে যারা ক্রেতা তারা বেশি দামে দ্রব্যটা ক্রয় করতে হয় ঠিক আছে তারপরে ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপ ব্যবস্থা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আঞ্চলিক পরিমাপ ব্যবস্থা এখন দেখা যায় এখনও অনেক অঞ্চলে পরিমাপক একক শের কাঠা বাটকারা তারপরে গন্ডা ইত্যাদি ব্যবস্থা প্রচলিত এই সকল কারণে মধ্যস্বত্বভোগী তারা কৃষকরা কী হয় সূচিত হয় মানে শোষিত হয় তারপর হচ্ছে মূলধনের অভাব এটা ওই অর্থনৈতিক অবস্থার কথাটাই মূলত চলে আসে আমাদের কৃষকরা তাদের নিজস্ব অর্থায়নে চাষাবাদ কাজ সুসম্পন্ন করতে পারে না যার ফলে তারা বীজ সার সেচ ইত্যাদি ক্রয়ের জন্য মহাজনের নিকট থেকে চড়া সুদে ঋণ নেয় তাই মহাজনদের ঋণের চাপের কারণে পণ্যের দাম কম হলেও বিক্রি করতে বাধ্য হয় তারপর হচ্ছে সমবায় সমিতির অভাব সমবায় সমিতির অভাব কৃষি পণ্য জাতীয় পর্যায়ে কোনো সংস্থা বা সমিতি নেই আঞ্চলিক পর্যায়ে কিছু সমবায় সমিতি রয়েছে যা সুসংগঠিত নয় আবার অনেক কৃষক আছে যারা সমবায় কি সেই সম্পর্কেও সম্পূর্ণ তাদের ধারণা নেই জাপান যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড সহ অনেক দেশেই সিংহভাগ পণ্য সমবায়ের মাধ্যমে কি হয় বিক্রয় হয় তারপরে যদি বলি সরকারি কার্যকর পদক্ষেপের অভাব সরকার কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করানোর জন্য পদক্ষেপ গ্রহণ করলেও তা আসলে বাস্তবে মানে পর্যাপ্ত না ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না তাহলে এই সর্বশেষে যে কথাটা আমরা তুলব যে কৃষি নির্ভর বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে কৃষকদেরকে অবশ্যই তাদের উৎপাদিত ফসলের মূল্য নিশ্চিত করার জন্য সকল বাধা দূরীকরণে বাস্তব কার্যকরী এবং যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ছিল মূলত আমরা বলছিলাম যে কৃষিপণ্যের বিপণনের সমস্যা এখন আমরা যাব আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় ঠিক আছে কারণ সমাধান করতে পারলেই আমরা আমাদের যে কৃষক মানে এই যে খাতের। যে সাফল্যটা খুব দ্রুতই দেখতে পাব যাই হোক যে বলছিলাম যে বাংলাদেশ আসলে কৃষি কৃষিনির্ভর একটি দেশ কিন্তু তার বাজার ব্যবস্থাটা আসলে ত্রুটিপূর্ণ আর এই ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদেরকে নিম্নত্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এক নম্বরে বলছি পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ কৃষকদের দারিদ্রতার কারণে তারা যে ফসল সঠিক সময়ে পরিচর্যা বা রোপণ করতে পারে না ঠিক আছে তারা কি করে বাকিতে বা চড়া সুদে ঋণ এনে তারা কৃষিকাজ পরিচালনা করে আর ফলে তারা কম দামে বা প্রথম দিকে ফসলটা পরিপূর্ণ হওয়ার আগেই তারা অর্থের জন্য এই উৎপাদিত দ্রব্যটা কি করে বিক্রি করে দেয় এই কারণে যদি যে কৃষি ঋণের পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করা হয় তাহলে কৃষকরা যখন এই সমস্যা থেকে বের হয়ে আসবে তাহলে দেখা যাবে বাংলাদেশের যে কৃষি পণ্যের উৎপাদনটা অনেকগুণ বেড়ে যাবে এবং বিপণন ব্যবস্থাটা একটা সুন্দর যে পরিপূর্ণ রূপে রূপায়িত হবে তারপরে গুদামঘর তারপরে আমরা এখানে দেখি গুদামঘর এবং হিমাগার নির্মাণ এক্ষেত্রে যে প্রত্যেকটা অঞ্চলে যে কোন অঞ্চলে কী জাতীয় দ্রব্য উৎপাদন হয় ওই জাতীয় দ্রব্যগুলো সংরক্ষণের জন্য আধুনিক মানের গুদামঘর ও হিমাগার যদি সরকারিভাবে নির্ণয় মানে নির্মাণ করা হয় তাহলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলটা যে তাদের উৎপাদনের সিজনে তারা সংরক্ষণ করতে পারবে এবং যখন সেটার দাম বাড়বে তখন তারা ন্যায্য মূল্যে সেটা বিক্রয় করতে পারবে ঠিক আছে তাহলে কৃষিক্ষেত্র থেকে মানে এই যে কৃষির উৎপাদিত পণ্যেরও একটা ভালো মুনাফা তখন যে কৃষক থেকে শুরু করে দেশের জাতীয় আয়ের মধ্যেও সেটা অন্তর্ভুক্ত হবে যাই হোক তারপরে আমরা বলছি যে মধ্যস্বত্ব ভোগীদের নিয়ন্ত্রণ এক্ষেত্রে যে মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা ছলচাতুরি কলা মানে কৌশলের মাধ্যমে কৃষকদের থেকে ন্যায্য মূল্য পাওনা থেকে কি করে বঞ্চিত করে সরকার নিজস্ব প্রতিনিধির মাধ্যমে পণ্য ক্রয় করলে মধ্যস্বত্বভোগীদের ভোগীদের দৌরাত্ম কী হবে হ্রাস পাবে এ কারণে গ্রামাঞ্চলে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী ক্রয়ের ব্যবস্থা করতে হবে তারপরে মার্কেটিং বোর্ড গঠন পরবর্তী যেটা বললাম অর্থাৎ মার্কেটিং বোর্ড গঠনের মাধ্যমে প্রধান প্রধান কৃষি পণ্যের বিক্রয়ের ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই বোর্ড সিদ্ধান্ত নিবে যে পণ্যটা কোথায় কিভাবে বিক্রয় করা হবে শ্রেণীবিন্যাস ও মান উন্নয়ন উৎপাদিত ফসলের মান উন্নয়ন এবং পণ্যের শ্রেণীবিন্যাসের ব্যাপারে কৃষকদেরকে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এই ব্যাপারে কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি কৃষকরা যেন উৎপাদিত ফসলের মান উন্নয়নে উদ্যোগী হয় এবং সেজন্য তাদেরকে হাতে কলমে কি করতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তারপরে আসছি কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ অর্থাৎ যে কৃষকরা যাতে যে কৃষি পণ্যের মূল্য থেকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় এজন্য পণ্যের সর্বনিম্ন একটা মূল্য নির্ধারণ করে দিতে হবে যাতে এই মূল্যের নিচে তাদেরকে পণ্য বিক্রি করতে না হয় এর উপরে বিক্রি করতে পারবে যাতে এর নিচে তাদেরকে বিক্রি করতে না হয় তাহলে এই দেখা যাবে কৃষকরা আরও উৎপাদনের ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হবে তারপর বলছি কৃষি অনুকূল সরকারি পদক্ষেপ অনেক সময় দেখা যায় কৃষি পণ্যের মূল্য সামান্য বৃদ্ধি পেলে পত্রপত্রিকা টিভি চ্যানেল বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা জরটে তখন সরকার জনগণকে ঠান্ডা করার জন্য মূল্য নিয়ন্ত্রণে কি করে হস্তক্ষেপ করে এ ধরনের কৃষি বিরোধী হস্তক্ষেপ হ্রাস করতে হবে হ্যাঁ প্রয়োজনে ব্যবস্থা নিবে তবে যাতে অহেতুক কোনো ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদনকে ব্যাহত করা না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে বলছি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা এবং চাঁদাবাজি যদি রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা হয় তাহলে দেখা যাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বল্প খরচে পণ্য পরিবহন করা সম্ভব হবে এতে করে ভোক্তারা কম দামে দ্রব্য ক্রয় করতে পারবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্যে পণ্যটা বিক্রি করতে পারবে ঠিক আছে এদিকে লক্ষ্য রাখতে হবে তারপরে যদি আমরা যাই যে সর্বত্র একই ওজন ব্যবস্থার প্রচলন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ওজন ব্যবস্থা প্রচলিত না রেখে যদি একই ধরনের ওজন ব্যবস্থা প্রচলন করা হয় তাহলে দেখা যাবে এই সমস্যাটা দূর হবে আর কৃষকরা প্রথারিত হওয়া থেকে বেঁচে যাবে তারপরে যদি বলি মূলধনের অভাব যে কৃষকদেরকে কৃষকদের আসলে মূল সমস্যা হচ্ছে তো মূলধন তারা যে তাদের পর্যাপ্ত মূলধন থাকে না এই জন্য এই কৃষকদেরকে যদি মূলধনের যোগান দেয়া হয় তাহলে তারা সময় মতো যে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে তাদের সুবিধা হবে ঠিক আছে আইসিটি এর ব্যবহার যে কৃষির উপকরণ কৃষি উপকরণ সংগ্রহের সময় দাম উৎপাদন এবং বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহার করে কৃষি এবং কৃষকের সমস্যা সমাধান করা যায় কারণ এই যে বলছি বিভিন্ন বাজারে বিভিন্ন পণ্যের দাম বিভিন্ন রকম এখন আইসিটির ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময়ে তথ্যগুলো সংগ্রহ করা যায় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে স্থানান্তর করে তারা ন্যায্য মূল্য পেতে পারে ঠিক আছে তারপর বলছি আন্তর্জাতিক বাজারের সুযোগ সৃষ্টি করতে হবে যে কৃষি পণ্যের যোগান শুধুমাত্র অভ্যন্তরীণ যে বাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজার কী করতে হবে সৃষ্টি করতে হবে এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে আর এই ব্যবস্থাগুলোর মাধ্যমেই আমরা আমাদের কৃষিপণ্য বিপণনের যে সৃষ্ট যে বর্তমানে বিরাজমান যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের পক্ষে সমাধান করা সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের বাড়ির কাজটা আনছি তোমরা এই যে এতক্ষণ আলোচনাগুলো শুনছ এই আলোচনাগুলোর সাথে সম্পর্ক রেখে একটা কাজ তোমাদের সামনে তুলে ধরছি যে বাংলাদেশের কৃষিপণ্য পণ্যের বাজারজাতকরণ সমস্যা দূরীকরণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো এই তো আমরা আলোচনা করলাম এখানে আর কি কি ব্যবস্থা গ্রহণ করলে তুমি যে সরে জমিনে দেখতেছো বিভিন্ন জায়গায় আর কি কি সমস্যা হচ্ছে ওই সমস্যাগুলো তুমি তুলে ধরবা ঠিক আছে সমস্যাগুলো তুলে ধরে তুমি এই প্রশ্নটা লিখবে এবং আমাকে ইনবক্সে অবশ্যই পাঠাবে তাহলে আমি বুঝতে পারব তোমরা আরও নতুন কি কি সমস্যার সাথে সংযোজন করতে পেরেছো তাহলে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো ধন্যবাদ সবাইকে